বারবার অনন্ত মহারাজের সঙ্গে দেখা করছেন তৃণমূল নেতৃত্ব, এমনকি আগামী রাসমেলায় অনন্ত মহারাজের বাড়িতেও যাওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ঠিক এরকম একটা সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে দেখা করতে গেলেন অনন্ত মহারাজ। ইতিমধ্যে তিনি জানিয়েছেন কলিযুগের একমাত্র ভরসা পদ্মফুল, আগামী পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনের আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার করে বেরিয়ে এসে গ্রেটার নেতা অনন্ত রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে মন্ত্রীর সঙ্গে যে আলোচনা হয়েছে তার সবই পজিটিভ আলোচনা। অতি দ্রুত উত্তরবঙ্গকে কেন্দ্রীয় শাসিত অঞ্চল হিসেবে গঠন করা হবে। বহু কিছু আলোচনা হলো, সব কথা পজিটিভ হলো, ভালো লাগলো। কি বললেন মন্ত্রী মহোদয় আপনি? বললাম যেটা হবে সেটা দেখবেন। এটা তো গভর্নমেন্ট ঘোষণাই করেছে, আবার নতুন করে কি আছে? তারপর কতটা আশাবাদী, কবে নাগাদ এটা হবে? হবে ইমিডিয়েট, আমার তো বিশ্বাস ইমিডিয়েট হচ্ছে। একটা জানা যাচ্ছে যে জীবন সিংহকে আবার এখানে নিয়ে আসা হচ্ছে, তার মাধ্যমে এই আলাদা ইউনিয়ন টেরিটরি করা হবে, কি বলবেন? না আমি তো, এইটা তো আমার মস্তিষ্কে ঢুকছে না। এখন কি অ্যাঙ্গেলে কি বলছে, পত্রকার কি কি লিখছে, আমি একটু আপসেট হয়ে গেলাম কি কথা বলছে। এখন কথা হলো, সব ক্ষেত্রে তো সব কিছু সম্ভব নয়। হ্যাঁ, গতিকে মানুষে মনের কোদে, হ্যাঁ, ইয়াতে একটু ডিসপিউট হয়েছে ওর লোকটা, এটা ঠিক। কিন্তু কথা হলো, এখন তার অ্যাক্টিভিটি কী আছে সেটা তো আমি জানি না, গভর্নমেন্টের সাথে কী কথা হচ্ছে সেটাও তো আমি জানি না। এখন ওনাকে যদি কিছু বলে থাকে সেটা আমার জানা নেই। কিন্তু কথা হলো যে এটা এটা যে যদি পত্রকার যা বলেছে এটা ইম্পসিবল, এটা সম্ভব নয়। সেক্ষেত্রে কি আপনি দীর্ঘদিন থেকে কেন্দ্রীয় সরকারের সাথে এই লিয়াজোটা আলোচনাটা চালিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে আরেকজনের নাম উঠে আসছে, সেটা নিয়ে কি কথা হলো? কার নাম উঠে আসছে? এই জীবন সিংহ না, এটা তো, এটা তো পসিবিলিটি নেই। যে কথা আমি দেখলাম পেপারে এটা কোনো পসিবিলিটি নেই, 100% পসিবিলিটি নেই, ইম্পসিবল। হ্যাঁ বলে, তার মোটামুটি কবে নাগাদ হতে পারে, কি আশ্বস্ত? এখন টাইম অ্যান্ড ডিউরেশন সেটা আমি বলতে পারবো না, গভর্নমেন্ট বলবে। আমি যদি বলি তাহলে ডিঙে একা হবে, কিন্তু হচ্ছে, ঠিক আছে। আপনার দিদি তো সরকার রাজ্যভাবে বিপক্ষে, না আমি কতবার বলবো, যেন বলে দিচ্ছি না, গভর্নমেন্ট যেটা যেটা বলা স্টেটমেন্ট দর্শনী দিয়েছেন, বারবার তো দিতে পারেন না, না যা বলে তো দিয়েছেন। এই বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছেন যে অনন্ত রায়ের সঙ্গে তার পারিবারিক সম্পর্ক রয়েছে, তাই এটি ছিল তাদের সৌজন্যমূলক সাক্ষাৎকার। অনন্ত মহারাজ সঙ্গে আমার একটা অন্য একটা ভালো সম্পর্ক রয়েছে, উনি মাঝে মাঝেই আসেন, খোঁজ খবর রাখেন এবং স্বাভাবিকভাবে আমিও যাই ওনার ওখানে। তো একটা খুব ভালো আন্তরিক হৃদ্যতার সম্পর্ক রয়েছে, সেই জন্যই উনি আসেন। উনি বলেছেন যে কেন্দ্রীয় সরকার এই যে রাজ্য আলাদা রাজ্য হয়েই গেছে, এটা শুধু সময়ের অপেক্ষা, ওনার সেটা দাবি, ইউনিয়ন টেরিটরি হয়েই গেছে, ঘোষণা হয়ে যাবে কতদিনের মধ্যে। নেক্সট কোশ্চেন না, উনি আরেকটা বলছেন যে এই জীবন সিংহর একটা কথা উঠে আসছে, আলাদা রাজ্যের কথা উঠছে আসছে, বলে ওনার তো কোনো সংগঠন নেই বাকি। নেক্সট কোশ্চেন তুমি বলো। হ্যাঁ হ্যাঁ, এর আগে একটা সংবাদতন্ত্র বেরিয়েছিল সেটা নিয়ে, যে জীবন সিংহকে মুখ করে দেখা হচ্ছে যে আসাম থেকে এরকম একটা তথ্য বেরিয়েছিল, সেটার পরিপ্রেক্ষিতে ওনাকে যখন জিজ্ঞাসাবাদ করে তিনি বলছেন যে জীবন সিংহ কোনো ফ্যাক্টর নয় ওনার কাছে। ঠিক আছে দাদা, কিছু হয়ে গেল তো আর কি দাদা, এ আজকে কি আলাদা রাজ্য নিয়ে কোনো রকম কথা হয়েছে তার সাথে কোনো? ঠিক আছে, একটা সরাসরি প্রশ্ন, কোচবিহার এবং উত্তরবঙ্গ কি আলাদা রাজ্য বা ইউনিয়ন টেরিটরি হচ্ছে? বারবার এই কথাটা উঠে আসছে, সময় মতন বলে দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা। Thank you.